সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আগ্রহলেও অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের কারণে নানা বিচিত্র ঘটনা ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার পর খোদ সাক্ষীরা বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি। বিস্তারিত কামরুজ্জামান বাবলু রিপোর্টে। অসুস্থ স্মরণশক্তি লোক ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে, এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে করা মামলায় 68 জন নিয়মিত সাক্ষীর মধ্যে 46 জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন। এরপর 15 জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে প্রাণের ভয়ে, কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে, তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ, দ্রুত এবং আদৌ সম্ভব হবে না। কিন্তু নিজ বাড়িতে অবস্থানরত কয়েকজন সাক্ষী বলছেন ভিন্ন কথা। মামলার যে আসামি করা হয়েছে দেলোয়ার হোসেন সাইদ, আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছে নিয়ে। না না না, এরকম ফাঁসি তো তুমি দেলোয়ার বাবা, আমার মাঝে সাজি সাহেব মাঝে নাই, তাদের দেহিও নাই, মিলিটারিতে পাকশন তারা মারছে, এখন শুনি আমার নামে কে, আমি আমার নাম দিয়া সাজি সাহেবের নামে বিরুদ্ধে কেস হয়েছে, আমার মায়ের বেশকে সব দেখা যাচ্ছে, আমরা খয়াজি মতন সব শহরে বাসি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, বিচার বানচাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে প্রসিকিউশন। এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সংশয় এই প্রবীণ আইনজীবীর। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।